আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমরী আম্বায়নের মধ্য দিয়ে তো টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে 57তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব দিল্লির মাওলানা সাদের অনুসারীরা এই পর্বে অংশ নিয়েছেন ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমা বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ তাবলিগ জামায়াতের সদস্যদের পাশাপাশি জুমার নামাজ আদায়ে সাধারণ মুসল্লিরাও আজ ইস্তেমা ময়দানে জমায়েত হচ্ছেন এরই মধ্যে ইস্তেমা ময়দান কানায় কানায় ভরে গেছে ময়দান প্রস্তুত থাকায় আগেভাগেই মুসল্লিরা জেলা ওয়ারি খিত্তায় অবস্থান নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে 6000-এর বেশি মুসল্লি যোগ দিয়েছেন এবারের ইস্তেমায় দর্শক বিশ্ব ইস্তেমার খবর সংগ্রহে ইস্তেমা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মাইনুল শোভন চলে যাচ্ছি তার কাছে শোভন ইস্তেমা ময়দানের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন উনি সকাল 10টা থেকে আম্বায়ন করছেন ভারত থেকে আগত মাওলানা ইলিয়াস বিন সাদ তার আম্বায়নের মধ্য দিয়েই এখন ইস্তেমার আনুষ্ঠানিকতা সেটি চলছে আমরা অন্যান্য সময় যেটি দেখে থাকি যে মূলত আম্বায়ন জুমার নামাজের পর থেকে শুরু হয় কিন্তু এবছর এই দ্বিতীয় পর্বের ইস্তেমায় যেহেতু মুসল্লি সংখ্যার পর্যাপ্ত মুসল্লি সংখ্যা মুসল্লিদের আগমন ঘটেছে সে কারণেই ইস্তেমা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে সকাল থেকেই আম্বায়ন শুরু হবে এবং সে অংশ হিসেবে সকাল ফজরের নামাজের পর থেকেই মূলত আম্বায়ন শুরু হয় জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ তিনি বাংলায় বয়ান করবেন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় তাবলিগের মুরব্বী এরপর জুমার নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদ তিনি বয়ান করবেন ইমান এবং আমলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেটি দেখে থাকি যে প্রত্যেকটা বেশ কয়েক বছর ধরে ইস্তেমা দুই পর্বে অনুষ্ঠিত হতে থাকে তো এই অংশ হিসেবে এবার দ্বিতীয় পর্বের ইস্তেমায় বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটেছে যেহেতু কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন তো বেশিরভাগ মুসল্লি চলে এসেছেন কেউ বাসে কেউ ট্রেনে কেউ বা ট্রলার যোগে এই ইস্তেমাস্থল মাঠে এসে হাজির হয়েছেন এবং জুমার নামাজের পরে আম্বায়ানের মধ্য দিয়ে ইস্তেমার যে আনুষ্ঠানিকতা সেটি চলতে থাকবে আর আরেকটি বিষয় একটি দুঃখজনক সংবাদ সেটি হচ্ছে যে এ পর্যন্ত মুসল্লায় ইস্তেমা ময়দানে এই দ্বিতীয় পর্বে এ পর্যন্ত 5 জন মুসল্লির মৃত্যু হয়েছে এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে তবে এছাড়া নির্বাচন ইস্তেমার যে সার্বিক পরিস্থিতি সেটি বেশ সুষ্ঠু আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য 6000-এর বেশি সদস্য তারা এই ইস্তেমা স্থল তারা নির্বিঘ্ন করার জন্য নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করছেন তো কিছুক্ষণ পরেই যে জুমার নামাজের যে গুরুত্ব সেই সম্পর্কে বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ এরপরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ধন্যবাদ শোভন এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে